ময়মনসিংহ ডিভিশনাল স্কুল অ্যান্ড কলেজ সময় উপযোগী শিক্ষার অঙ্গীকার চরপাড়া কফি ক্ষেত ময়মনসিংহ। ময়মনসিংহের কারাগারে থাকা ৩০ সাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বুটপুর মার্কেটে 32টি দোকান ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শুক্র ও শনিবার মধ্যরাতে বুল ট্রেনজারের মাধ্যমে প্রতিপক্ষ মুখলেসুর রহমানের লোকজন মার্কেট ভাঙচুর ও লুটপাট করে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এমন অবস্থায় কয়েক কোটি টাকা লোকসানে পড়ে দিশেহারা তারা। ৩০সাল থানা পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গত 21 আগস্ট চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয় ৩০সাল উপজেলা আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান পুট্টুকে। গত 14 দিন ধরে তিনি ময়মনসিংহ জেল হাজতে রয়েছেন। বিগত কয়েক বছর ধরে ইতালি প্রবাসী মুখলেসুর রহমানের সাথে আনিসুর রহমান পুট্টুর জমি নিয়ে বিরোধ চলছে বলে জানা গেছে।